হ্যালো ভাই বোনকল, আপনার চ্যানেল আবার আমার চ্যানেলে স্বাগতম। আমি তাজমুন রিনো। সো আরম্ভ করে আজকের ভিডিও, আজকে মিডিয়ার খরাম সামি আহমেদের একটি গানের উপর। গানের নাম হচ্ছে সিলেটি সোয়াক এবং এই গানটিতে ফিচারিং করেছেন রাহি বাশার এবং সাথে আছেন সামি আহমেদ। এবং সামি আহমেদের এটি একটু নতুন হয়তো চ্যানেল। সো ইউটিউব চ্যানেল কিন্তু নাম হচ্ছে সামি আহমেদ ইউটিউব চ্যানেল এবং এই চ্যানেলে কিন্তু শুধুমাত্র একটি ভিডিও আমি পেয়েছি এবং যেটি সিলেটি সোয়াক গানটি। সো আমার মনে হয় উনি নতুন একজন আর্টিস্ট এবং যিনি আমাকে সাজেস্ট করেছেন, ওনার নামটা আমি নিতে পারছি না কারণ হচ্ছে ভুলে গেছি। সো যাই হোক, চলুন আমরা গানটা শুনে আসি এবং সিলেটি সোয়াক গানটা শুনে আসি। তার আগে একটা কথা বলে রাখি, সিলেটি ফুরি, সিলেটি ফুয়া, সিলেটি উষ্ঠা, সিলেটি থাবা, সিলেটি হামলা, এত কিছুর পর এই ফার্স্ট টাইম আমি আরেকটা নতুন একটা নাম পেলাম, সিলেটি সোয়াক। সো চলুন গানটা শুনি এবং দেখা যায় গানটি কেমন হয়। এবং যেহেতু নতুন আর্টিস্ট, সো ওনার জন্য অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক সাপোর্ট অবশ্যই আপনারা দেখাবেন। সো ভিডিওকে অবশ্যই পুরো দেখবেন এবং অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন। এবং অবশ্যই যদি ভালো লাগে আমার রিয়াকশন দেখতে, তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সো চলুন আমরা গানটা শুনে আসি। গানের নাম হচ্ছে সিলেটি সোয়াক এবং এই গানটিতে কোলাবোরেশন করেছেন রাহি বাশারের সাথে, সামি আহমেদ কোলাব করেছেন। এবং গানের লিরিক্স অ্যান্ড আর্টিস্ট সামি আহমেদ এবং রাহি বাশার এবং মিউজিক প্রডিউসার আরিফুর রহমান। সো চলুন গানটি শুনে আসি এবং মিক্স মাস্টারিং রিদে মাস্টার। আচ্ছা, রিদে মাস্টার গানটা আমি এডিট করেছিলাম, খুব ভালো গান গায়। সো চলুন আমরা গানটা শুনে আসি, সিলেটি সোয়াক। সো গাইস, লেটস প্লে। ফার্স্টে একটা গাড়ি, কেউ নামবে, সামি আহমেদ, দেন রাহি বাশার। আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা প্রথমে দেখতে পেলাম সামি আহমেদ এবং সাথে রাহি বাশার দুজনে একটা গাড়ি করে আসলো এবং নামলো। সো দেখা যাক এখন কি হয়। আচ্ছা আচ্ছা, দুটো বাইক নিয়ে আরো চারজন চলে আসলো। ওকে, মানে এন্ট্রিটা জোস, খুবই জোস, ইউনিক আইডিয়া। বা কি ব্যাপার, এতক্ষণ দেখলাম দুজন আসলো, পরে আবার চারজন চারজন করে আসলো, এখন আবার আরো দুজন নাকি। খুব সুন্দর করে কিন্তু দাঁড়িয়ে আছে সবাই, মাঝখানে রাহি ভাইয়া এবং সামি আহমেদ, তারপর আশেপাশে ওনারা দুজন, দুই পাশে দুটো বাইক। ভালো স্টার্টিংটা, খুব জোস। এখন ফয়লা তাকে শুরু হইব মাইক্রোফোন বাড়ি, সিলেটি রে পন্দা মেপার, আমরা সব ফান্ডারি, আমরা সুজা গলা দড়ি পিছে মারি না তো ছুরি, যে রাজা সুজা গলা দড়ি কিন্তু পেছনে ছুরি মারে না বাবা, সামনাসামনি যা হবে সামনাসামনি হবে, পেছনে না। গুড, আমি সুজা সুজি সলি, খাজল চাটু বুলা গন, সব সাইডে বাজবো গান, সিলেটে পরগাটি জানা জাতি লগে লোকাল টান, আমরা সব উপরে ইউনিটি আর নিচে রাখি হেটার, সবার উপরে ইউনিটি নিচে হেটার্স রাখি। কি রে ভাই, কি লিরিক্স, হেটার্সদেরকে নিচে রাখা এবং ইউনিটিকে উপরে। আই থিঙ্ক সিলেটি ইউনিটি বলতে আসলে সিলেটের অল পিপলকে বোঝাচ্ছে এবং ওনারা সবাই একতা হতে পছন্দ করে। আসলে এই জিনিসটা আমি দেখেছি, সিলেটের মধ্যে একতা বেশি, ইউনিটি বেশি এবং যে কোনো জায়গায় যান না কেন সিলেটি সিলেটেদেরকে অনেক বেশি টান দেয়, মানে কি বলে একটা আন্তরিকতা প্রকাশ পায়। বাট আমি এই জিনিসটা অনেক অঞ্চলে দেখিনি। গুড, স্বপ্নে আমি লিখি হাতার ফাতার, আইজ অন দা প্রাইজ, আমার এইম পুরা সেট, সব কিবোর্ড ও জিগোরর ভিতরে সাজে পুসি ক্যাট, সব ফ্যাক্স আমার ফ্ল্যাক্স, আমার স্ট্যাশ বড়া নুটে, সব বাইপাস না টু, আর সব চেহারা দেখলে ভাগে, চেহারা দেখলে ভাগে, চেহারা দেখলে ভাগে। আচ্ছা, চেহারা কিন্তু তেমন কোনো কিছু নাই, বাট চেহারা দেখলে ভাগে। গুড, আসলে এটা আমি বুঝি নাই লাইনটা কি। আমি ভরা, আমার বাজার দরকার নেই, আমি ভরা সেটা মানুষ এমনি জানে। আমার ভাই আইন শপিং মেগা মাইন্ড, খাতা হলম রেডি, আমার বুকালি বলারা, যেটা বুঝার বুঝিলা না বুঝলে উপহার, আসলে সিলেটি সোয়া। আচ্ছা, এখন নাম শুরু হচ্ছে রাহি বাশার, ভয়েসটা খুব জোস এবং সামি আমাদের চিক টু ডিফারেন্ট, বাট দুজনে কিন্তু ভালোই যাচ্ছে। এবং কি, এই খাতা কলম রেডি, এখন বোকাল দি বলারা। আচ্ছা, ব্রো ইলা ফরমালি না, আমরা বেটান রাজা, খাতা কলম রেডি, আমার বুকাল দি বলারা, যেটা বুঝার বুঝিলা না বুঝলে উপহার, আসলে সিলেটি সোয়াগ গরিন বার শপিং তাজা, তোমরা ওইলা ফরমালি না, আমরা বেটান বার সব তাজা, তোমরা কি এই লাইনটা কি, আমি একটু ব্যাকে যাই কারণ লাইনটা খুব মজা লাগছে।
খাতা হলম রেডি আমার বুকাল দিব লারা জেতা বুজার বুঝিলা না বুঝলে উবাহারা সোলের সিলেটি সোয়াগ রিনো বার শপিং তাজা তোমরা ওইলা ফরমালিন আর আমরা বেটান রাজা তোমরা ওইসব ফরমালিন আর আমরা কিন্তু রাজা ফরমালিন তো বুঝেন ফরমালিন ফ্রুটস খাইলেও কিন্তু পেটে হজম হয় না সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সো এখানে এটাই বোঝাতে যাচ্ছে যে তোমরা আসলে ফরমালিন ফরমালিনে কোনো ভ্যালু নাই সো আমরা হচ্ছি রাজা রাজা অলওয়েজ রাজাই আসলে দাপট কিন্তু রাজা নট ফরমালিন সো এই লিরিক্সটা ভালোই ছিল তোমরা ফরমালিন আমরা রাজা গুড গুড ব্রো এই বিটটা ওয়াও অ্যামেজিং মানে ফুটবল খেলবে এরকম একটা কিছু মাঝখানে কে খাতা কলম রেডি আছে বোকাল দিব লারা এরকম যে লাইনটা সেটাই বেশি বারবার মাঝখানে মাঝখানে এটা ইউজ করেছে এবং ভালোই গান গাচ্ছে এবং খুব নিউ আর্টিস্ট হিসেবে কিন্তু অনেক সুন্দর প্রেজেন্টেশন অ্যান্ড সুন্দর ভাবে কিন্তু কি বলে গানগুলোকে ভালোভাবে মানে ভয়েস আসলে অ্যামেজিং খুবই সুন্দর এবং তাদের প্রেজেন্টেশন অ্যান্ড তাদের অ্যাক্টিং পারফরমেন্স দেখে মনে হচ্ছে না যে এটা ফার্স্ট সং ওনাদের আচ্ছা নেক্সট ইজিলি কিন্তু গানটা ক্যান্সেল করতেছে ওয়াও এই এই বিটটা ওয়াও অ্যামেজিং সিরিয়াসলি ফায়ার সিলিটি সোয়াগ সো ফায়ার ওয়াও অ্যামেজিং সং অ্যামেজিং পারফরমেন্স অ্যামেজিং অ্যাক্টিং অ্যান্ড অ্যামেজিং ভয়েস সামি আহমেদ অ্যান্ড রহি বাশার ওয়াও খুব সুন্দর একটা গান শুনলাম আমার খুব ভালো লেগেছে এবং আমি চাই যে আপনারাও এই গানটাকে বেশি বেশি ভালোবাসা দেখাবেন এবং অবশ্যই সাপোর্ট দিবেন এবং এইভাবে করে কিন্তু যদি নিউ আর্টিস্টদেরকে আমরা অনেক বেশি সাপোর্ট দিই ভালোবাসা দেখাই তাহলে কিন্তু একটা তো একদিন এইসব আর্টিস্টরা কিন্তু অনেক ভালো একটা মানের আর্টিস্ট হবে এবং ওয়ার্ল্ড ওয়াইড তাদের গানগুলো ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন মানুষের কাছে ভালোভাবে পরিচিতি পাবে এবং সিলহেটি সোয়াগ গানটা আসলে খুব জোস হয়েছে এখানে আসলে সিলহেটি সোয়াগ গানের মধ্যে এই জিনিসটাই তুলে ধরেছে যে তাদের সিলহেটি ইউনিটরা ইউনিটটা কতটা স্ট্রং এবং সিলহেটি মানুষগুলো কতটা আন্তরিক এবং সিলহেটি বলতে যাচ্ছে যে এখানে সামি আহমেদ এবং রাহি বাশার এটাও বুঝতে যাচ্ছেন যে আমরা আসলে পিছনে কথা বলি না আমরা যা বলি সামনাসামনি বলি এবং আমাদের দৌড় কতটুকু সেটা আমরা নিজেরাই জানি আমাদের দম কতটুকু সো ফাইট করো সে যা বলার সামনে সব বলো আমরা পেছনে কোনো কথা বলি না এবং আমরা আসলে কিং অলওয়েজ কিং আমরা নট ফর্মালি আসলে খুব সুন্দর এবং ভোকালে হবে কথা খাতা কলম মিশে ভোকাল লারা দিবে মানে ভোকালে যা জবাব দিবে আর কোনো কথা হবে না এবং লিরিক্স একটা খুব মজা লাগছে যে এই লিরিক্সটা হচ্ছে যে খাতা কলম রেডি আমার ভোকাল দিব লারা যেটা বুঝার বুঝিল না বুঝলে উবা খারা উবা বুঝি নেই খারা মানে হচ্ছে দাঁড়ানো মানে যদি না বুঝো তাহলে চলে যাও এরকম কিছু একটা সলিড সিলিটি সোয়া গাড়িনো বা সব তিনটা যা আচ্ছা তোমরা ওইলা ফরমালিন আর আমরা ব্যাটাইন রাজা হও
these thing lyrics. আমি অনেক অনেক সুন্দর সুন্দর লিরিক্স বলেছি বাট যেগুলো মানে আমার বোঝা মুশকিল আসলে আমি এত অ্যানালিসিস করতে পারবো না যেহেতু আমি এই র্যাপ সঙ্গের রিলেটেড আমি কোনো আমি র্যাপার না সো আমি এগুলোকে আসলে তর্জমা করতে পারবো না তেমন একটা বাট আমার ভালো লাগে শুনতে দেন আপনাদের অনেক সাজেস্টেড থাকে ভিডিও যার জন্য আমি সেগুলো রিয়্যাক্ট করি এবং আমার শুনতে ভালো লাগে বেসিক্যালি আমি এনজয় করি আমার বিভিন্ন টাইপের বিভিন্ন ক্যাটাগরি গান শুনতে পছন্দ গানটা অনেক সুন্দর ছিল র্যাপ গানটা সো এই ছিল গানের সামি আহমেদ এবং রাহি বাশার খুব ভালো গান গিয়েছেন এবং ওনাদের ভয়েস অনেক ভালো এবং ওনাদের পারফরমেন্স অ্যাক্টিং খুবই ভালো এবং সিলহেটি সোয়াগ গানটা আসলে অসাধারণ আছে এখানে ওনাদের পারফরমেন্স কিন্তু পুরাই দেখার মতো এবং লাস্টে এন্ডিংটাও ভালো ছিল এবং এন্ট্রিটাও কিন্তু জোস ছিল পুরো একটা থিম নিয়ে এন্ট্রি করেছেন যে ফার্স্টে দুটো গাড়ি দেখানো হয়েছে দুটো গাড়িতে কিন্তু দুজন নামছে এবং লাস্টে আরও দুজন বাইক নিয়ে আসছে এবং আরও দুজনের উপরে সুন্দর করে সিরিয়াল মিউজিক ওনারা কিন্তু দাঁড়িয়েছেন এবং তারপরে কিন্তু আস্তে ধীরে গানটা শুরু করেছেন এবং মিউজিক ভিডিওটাও পুরো জোস হয়েছে এবং যারা এডিট করেছেন এডিটিংও ভালো ছিল মিউজিক ভিডিও খুবই জোস হয়েছে সো গানটা সুন্দর থ্যাংক ইউ সো মাচ যিনি আমাকে গানটা সাজেস্ট করেছেন সিলহেটি সোয়াগ গানটার উপর রিয়েক্ট করার জন্য আর লেট করার জন্য সরি বাট একটু একটু লেট হয়ে যায় তার জন্য সরি তো যাই হোক সুন্দর কলাপ করেছেন এবং ওনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল শুভকামনা রইল যে উনি সামি আহমেদ এবং রাহি বাশার অনেক দূর এগিয়ে যেতে পারেন এবং এরকম করে আরও অনেক ভালো ভালো গান আমাদের সামনে নিয়ে আসতে পারেন যেহেতু ওনার চ্যানেলটি নতুন সো প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট দেবেন আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি লিঙ্ক না সরি ভিডিওর লিঙ্ক দিয়েছি সো ওই ভিডিওকে অবশ্যই অবশ্যই বেশি বেশি ভালোবাসা দেখাবেন অলরেডি 2.9K লাইক হয়েছে সো এই লাইকটাকে আরও বেশি বাড়িয়ে দেন এবং ভিউ অবশ্যই বাড়িয়ে দেন অলরেডি 30,000 ভিউ হয়েছে সো প্লিজ প্লিজ বেশি 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 শেয়ার করেন এবং বেশি বেশি সিলহেটি গান শুনেন এবং নিউ আর্টিস্টদেরকে অনেক বেশি ভালোবাসা দেখান যেন ওনারা আরও অনেক ভালো ভালো গান আমাদেরকে উপহার দিতে পারেন এবং সিলহেটি যে মিউজিক সিলেটের যে মিউজিক আছে সিলেটের যে অনেক ভালো ভালো ট্যালেন্টেড যে র্যাপাররা আছে তারা যেন আরও অনেক ভালো ভালো কাজ করতে পারে সো তাদের জন্য সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে সো আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবো নতুন আইটি ভিডিও নিয়ে সো ততক্ষণ পর্যন্ত বাবা টিকেন ঢালা